পাঁচ নম্বর পয়েন্টটা কি দেখেন, ছয় ছয় থাকলে এটা কিন্তু জোস একটা টেকনিক, জোস জোস। পাঁচ নম্বর টেকনিকটা আপনি যদি বুঝেন, আপনি দেখবেন অনেক সন্ধি বিচ্ছেদ খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। খেয়াল করেন পাঁচ নম্বর টেকনিকটা কি, পাঁচ নম্বর টেকনিকটা এটার তিনটা অংশ আছে, অর্থাৎ তিনভাবে এটা বিচ্ছেদ করা যায়। যদি সন্ধিবদ্ধ শব্দের মধ্যে চয় ছ থাকে, এটা তিনভাবে বিচ্ছেদ করা যায়। নাম্বার ওয়ান, শুধু চলপ পাবে। নাম্বার টু, চয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ বসবে বাংলা বানানের নিয়ম অনুযায়ী। এবার আসেন তিন নম্বর, চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসবে আর ছয়ের পরিবর্তে তালব্য বসবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। আসেন, যেমন মনে করেন বিচ্ছেদ। আচ্ছা, বিচ্ছেদ শব্দ আমরা তিনভাবে বিশ্লেষণ করে আসব, দেখি কোনটা হয়। ওকে, এক নম্বর নিয়ম অনুসারে যদি করি আমরা, তাহলে বিযোগ ছেদ মানে শুধু চলপ পেয়েছে। ওকে, দুই নম্বর নিয়ম অনুসারে যদি করি, তার মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব, তার মানে বিত যোগ ছেদ। তিন নম্বর নিয়ম অনুসারে যদি করি, তার মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব আর ছয়ের পরিবর্তে তালব্য। এখন আপনি চিন্তা করেন তিনটার মধ্যে কোনটা মিনিংফুল। আচ্ছা, আপনি চিন্তা করেন ছেদের কোনো অর্থ আছে, ছেদ না, তার মানে তিন নম্বর আগেই বাদ। আচ্ছা, দুই নম্বরে ছেদ, এটার অর্থ আছে কিন্তু বিত এটার কোনো অর্থ নাই, বা এটা কোনো উপসর্গও হয় না, সো তার মানে এটা হবে না। সো কাইটা স্যার কি, বি যোগ ছেদ, এটা এক নম্বর নিয়ম অনুসারে এটা সন্ধি বিচ্ছেদ হবে। আমরা আরেকটা উদাহরণে যাই, উচ্ছেদ। এখন উচ্ছেদের ক্ষেত্রে আমরা আবার তিনটা বিশ্লেষণ করে ফেলি। খেয়াল করেন, একটা হচ্ছে উযোগ ছেদ, মানে প্রথম নিয়মে শুধু চলপ পেয়েছে। দ্বিতীয় নিয়ম, চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসেছে। তৃতীয় নিয়ম, চয়ের পরিবর্তে খণ্ডত্ব এবং ছয়ের পরিবর্তে তালব্য বসেছে। এখন এখানে কিন্তু আবার ওই এক নম্বর নিয়মে কিছু হয় না, কারণ উ এটার কোনো অর্থ নেই। আবার তিন নম্বর নিয়মে তালব্য আছে, তালব্য দিয়ে ছেদের কোনো অর্থ নেই। এখানে কারেক্ট আনসার হচ্ছে দুই নম্বরটা, উদ্যোগ ছেদ। কনসেপ্ট ক্লিয়ার? সো আপনি তিনটা নিয়মেই দেখবেন, আপনি দেখবেন যে কোনো একটাই কারেক্ট আনসার হচ্ছে। সো আপনার ভয় পাওয়ার কিছু নাই যে ভাই আমরা কোনটা অ্যাপ্লাই করবো, আপনি তিনটাই অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন যে একটাই হচ্ছে এবং ওইটাই কারেক্ট আনসার। ওকে, চলেন আরও উদাহরণ দেখে আসি, আমরা প্র্যাকটিস করে আসি। যত প্র্যাকটিস করবেন আপনার কনফিউশন তত ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শাওন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শারিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের আজকের ক্লাসটায় আমরা যেটা শিখব সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং কোন ব্যঞ্জন সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি। আমাদের ক্লাস নাইনটিনের যে প্রচলিত ব্যাকরণ বইটি ছিল 2020 সাল পর্যন্ত, মোফাজ্জল হায়দার চৌধুরী এবং মুনির চৌধুরী কর্তৃক সম্পাদিত যে বইটি ছিল, সেই বইটিতে কিন্তু ব্যঞ্জন সন্ধির অনেকগুলো নিয়ম দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের পরীক্ষার হলে কিন্তু ব্যঞ্জন সন্ধির নিয়ম থেকে প্রশ্ন আসে না। মানে ব্যাপারটা হচ্ছে, মনে করেন আমরা এভাবে শিখলাম যে ক চ ট ত প এরপরে কোনো স্বরবর্ণ থাকলে সেটা গ জ ড দ ব হয়। এখন পরীক্ষার হলে কিন্তু এরকম আসে না, ঠিক আছে? যে দিক যোগ আনন, এটা কি দিগানন না, এরকম আসে না। পরীক্ষার হলে কী আসে? পরীক্ষার হলে আসে হচ্ছে সন্ধিবদ্ধ শব্দটা দেওয়া থাকে, সেখান থেকে এটার বিচ্ছেদটা করতে হয়, রাইট? সো তার মানে আমরা কিন্তু যদি নিয়ম দিয়ে শুধুমাত্র সন্ধিগুলো পড়ি, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে একটা ঝামেলায় পড়তে পারি। সো আমরা কী করবো, আমরা নিয়ম শিখবো না, আমরা সন্ধিবদ্ধ শব্দটা থেকে কীভাবে এটা বিশ্লেষণ করতে হয়, ভাঙতে হয়, মাত্র ছয়টা নিয়ম দিয়ে এটা পুরোটা ইনশাল্লাহ বিশ্লেষণ করে ফেলবো। সো আজকের ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছয়টি নিয়ম ভালো করে বুঝে বুঝে পড়ার জন্য। যদিও ভিডিওটা একটু লম্বা হবে, তবে আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো করে বুঝেন, আপনি দেখেন, ড্যাম শিওর ইনশাল্লাহ আজকের পরে তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি নিয়ে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। তবে আমরা আমাদের আজকের ক্লাসটি কিন্তু পিসি স্ক্রিনে শেয়ার করব, ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন। ওকে, প্রত্যেকটা উদাহরণ যাতে আমরা সহজে বুঝতে পারি, এই জন্য আমি কম্পিউটার স্ক্রিনে আজকের ক্লাসটা নিচ্ছি। ওকে, সো চলে যাই তাহলে আমরা আমাদের স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা শাওন্স বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা চলে যাবো আমাদের আজকের টপিকে। আমাদের আজকের টপিকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ওকে, সো ব্যঞ্জন সন্ধি আমরা আগেই বলেছি ছয়টা নিয়ম নিয়ে শিখব, মাত্র ছয়টা নিয়ম। তবে এই ছয়টা নিয়মের মধ্যে প্রথম তিনটি নিয়ম হচ্ছে বর্গীয় বর্ণ সম্পর্কিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে বর্গীয় বর্ণ কোনগুলো, ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে এগুলোকেই বলা হয় কি, বর্গীয় বর্ণ। তাহলে আসেন আমরা এক নম্বর নিয়মটি একটু দেখে ফেলি। ওকে, প্রথমে আমরা একটু বর্গীয় বর্ণটা লিখে ফেলি, ক থেকে ম পর্যন্ত যে বর্গীয় বর্ণগুলো আছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব,
একটা রুলস বোঝানোর পরে ভিডিওটা পজ করে আপনারা সবাই লিখে নেবেন, তারপরে আবার দ্বিতীয় রুলসে যাবেন, অথবা আপনারা ভিডিওটা শেষ করার পরে প্রত্যেকটা রুলস সুন্দর করে খাতায় নোট করে ফেলবেন, যাতে জিনিসটা আপনারা সহজে বুঝতে পারেন এরপরে। ওকে, আমি কিন্তু এখানে অনেকগুলো উদাহরণ দিব, ঠিক আছে? তাহলে আসেন, দেখেন আমরা অলরেডি স্ক্রিনে বর্গীয় বর্ণ দেখতে পাচ্ছি, ক থেকে ম পর্যন্ত 25টা। আমরা এই 25টাকে 5টা কলামে বিভক্ত করে ফেলি, খেয়াল করেন 1 2 3 4 5, 5টা কলামে আমরা মার্কিং করে ফেলেছি। এখন আসেন এই যে 5 নম্বর যে কলামটি রয়েছে, এই উম ঞ মূর্ধন্য দন্তন্য ম, এই বর্ণটাকে মানে এই বর্গের যে বর্ণগুলো এগুলোকে আমরা কি বলি? নাসিক্য বর্ণ। এবং নাসিক্য বর্ণ কিন্তু এর বাইরেও, এই 25টার বাইরেও কি মানে এই 5টার বাইরেও আরও দুটো আছে, একটা হচ্ছে চন্দ্রবিন্দু আর একটা হচ্ছে কি অনুস্বর। তবে চন্দ্রবিন্দুটা সাধারণত আমরা সন্ধিবদ্ধ শব্দের মধ্যে থাকলে সেটার উপরে কোনো বিচ্ছেদের নিয়ম নেই, সো কিন্তু অনুস্বর থাকলে সেটা প্রভাব ফেলে বিচ্ছেদের ক্ষেত্রে, সো অনুস্বরটাকে আমরা এখানে আনবো। অর্থাৎ 5 বললে আমরা ধরে নিব তার মধ্যে অনুস্বরও আছে। এবার আসেন আমরা সরাসরি আমরা নিয়মে চলে যাই, আসেন নিয়ম নাম্বার 1। ওকে, 1 নম্বর নিয়মটা কি ভালো করে খেয়াল করেন, নিয়মটা হচ্ছে 3 = 1। আচ্ছা, 3 = 1 মানে কি? আমি কিন্তু আগেই বলি, মানে আগেই বলেছি, সেটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ দিয়ে বিচ্ছেদ শিখবো আমরা, আমরা নিয়ম দিয়ে সন্ধিবদ্ধ শব্দ কীভাবে গঠিত হয় সেটা শিখবো না, আমরা সন্ধিবদ্ধ শব্দ থেকে বিচ্ছেদ কীভাবে হচ্ছে আমরা সেটা শিখবো, বিকজ পরীক্ষায় এটা আছে। এবার আসেন 3 = 1 ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখেন নিজন্ত, আমার প্রশ্নে এসেছে নিজন্ত। আচ্ছা, তাহলে নিজন্ত শব্দের মধ্যে কী আছে? দেখেন এই যে বর্গীয় জ আছে, তাহলে বর্গীয় জ থাকলে কী হবে? বর্গীয় জ আমরা দেখতেছি যে শব্দের মধ্যে বর্গীয় জ আছে, দেখেন বর্গীয় বর্ণের 3 নম্বর কলমটায় জটাকে মার্কিং করা হয়ে গেছে। এখন বর্গীয় জ থাকলে আমরা বলেছি 3 থাকলে 1 হবে, তার মানে বিচ্ছেদের সময় জয়ের পরিবর্তে কী বসিয়ে দিব? চ বসিয়ে দিব, শেষ। যেমন কি, যেমন হচ্ছে নিজ যোগন্ত, নিজন্ত, শেষ। মজা না? আসেন আরেকটা উদাহরণ দেখাই। ওকে, যেমন দেখেন সদানন্দ। ওকে, এখানে কি আছে? এখানে দেখেন এই যে দ আছে, দ, ঠিক আছে? তাহলে যেখানে দ আছে আমরা বলতেছি যে দয়ের পরিবর্তে আমরা কি বসিয়ে দিব? জাস্ট 3 থাকলে 1 বসে যাবে, তাহলে দ আছে 3 নম্বর কলামে, এটার পরিবর্তে 1 নম্বর কলামে আছে। দেখেন তো 1 নম্বর কলামে কি আছে? এই যে খণ্ডত্ব আছে, খণ্ডত্ব মানে ত বর্ণের ব্যঞ্জন রূপ, তার মানে কি হবে এটা? সত যোগ আনন্দ, সদানন্দ, শেষ। ওকে, আসেন পরের পয়েন্টে যাই। যেমন দেখেন বাগদান, তাহলে বাগদানের মধ্যে কি আছে? দেখেন বাগদানের মধ্যে গ আছে, গ, তাই না? তাহলে গ আছে, গ আছে 3 নম্বর কলামে, সো এটার পরিবর্তে কি বসবে? ক বসবে। ওকে, তাহলে ক বসিয়ে দিই আমরা, অর্থাৎ কারেক্ট হবে কি? বাক যোগদান, বাগদান। ওকে, ভেরি ইজি। আসেন পরের পয়েন্টে যাই, আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করবো, একটা নিয়মের মধ্যে অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করবো আমরা। ওকে, ডুবন্ত, ব আছে, তাহলে যেখানে আমরা ব আছে, ব দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর কলামে আছে, তাহলে বয়ের পরিবর্তে কি বসবে? 1 নম্বর কলাম, অর্থাৎ প বসবে, তার মানে বিচ্ছেদ কি হবে? ডুব যোগন্ত, ডুবন্ত। এরপরে কি আছে দেখেন সনানন। ওকে, ডয়বিন্দু র আছে, আমরা জানি ডয়বিন্দু রটা হচ্ছে ডয়ের একটা রূপ, দেখেন আমাদের বর্গীয় বর্ণের মধ্যেই কিন্তু ডয়ের পাশেই ডয়বিন্দু র দেওয়া আছে, তার মানে ডয়বিন্দু র বা ড যেটাই থাকুক আমরা এটাকে 3 নম্বর কলামের বর্ণ হিসেবে ধরবো, আর এটার পরিবর্তে আমরা এর মানে 1 নম্বরে যা আছে সেটা বসাবো, তার মানে ডয়বিন্দু র থাকলে সেটার পরিবর্তে কি বসাবো? আমরা ট বসাবো, কারণ টয়ের 3 নম্বর কলামের বর্গটাই হচ্ছে ডয়বিন্দু র। ওকে, তাহলে কারেক্ট আনসার কী হবে? শট যোগানন, সরানন, জাস্ট ডয়বিন্দুরের জায়গায় কী বসিয়ে দিয়েছি? ট বসিয়ে দিয়েছি। আচ্ছা, আসেন পরের উদাহরণে যাই, জগদীন্দ্র। ওকে, জগদীন্দ্র, তাহলে খেয়াল করেন এখানে কি আছে? দ আছে, দ, তাহলে দ কোথায় আছে? দ আছে হচ্ছে 3 নম্বর কলামে, তাহলে দয়ের পরিবর্তে কী বসবে? দয়ের পরিবর্তে হচ্ছে খণ্ডত্ব বসে যাবে, তার মানে কারেক্ট আনসার কী হবে? জগৎ যোগ ইন্দ্র। আচ্ছা, একটা বিষয়কে লক্ষ্য করেছেন, এখানে জগদীন্দ্রকে আমরা ধরেছি, আমরা কেন গকে ধরলাম না? গও কিন্তু আছে এখানে, আছে না? দেখেন স্ক্রিনে আমরা অলরেডি দেখতে পাচ্ছি গও কিন্তু আছে, আমরা তো গকেও ধরতে পারতাম, আমরা কেন দকে ধরলাম? এটা একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে। ওকে, উত্তরটা হচ্ছে আপনি দুটো দিয়েই ট্রাই করতে পারেন, কিন্তু মনে রাখবেন হবে সবসময় একটা দিয়েই। আপনি চাইলে এখানে গ দিয়ে ট্রাই করতে পারেন, যদি আমরা গকে ধরে নিই যে এখানে গয়ের জায়গাটা আমাদের ভাঙতে হবে, তাহলে গয়ের পরিবর্তে কি বসবে? ক, তাহলে সেই হিসেবে এটা হওয়ার উচিত ছিল কি? যক যোগ দীন্দ্র, দেখেন স্ক্রিনে চলে আসছে। এখন যক যোগ দীন্দ্র, না যকের কোনো অর্থ আছে না দীন্দ্রর কোনো অর্থ আছে, সো এটা কি হবে? হবে না। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার ওই জগৎ যোগ ইন্দ্র, এটাই হবে। কনসেপ্ট ক্লিয়ার? আপনি চাইলে দেখতে পারেন অন্য দিয়ে ট্রাই করে, এরকম আগেও একটা উদাহরণ দেখেছি আমরা, যেমন দেখেন বাগদান। বাগদান উদাহরণটা খেয়াল করেন, এটা কিন্তু আমরা কি পড়েছি? বাক যোগদান। এখন আপনার মনে আসতে পারে যে আমরা এটাকে এই যে গয়ের জায়গায় ক বসিয়েছি, কিন্তু আমরা দয়ের জায়গায় ত বসিয়ে করতে পারি কিনা এটা? এখন দয়ের জায়গায় ত বসিয়ে আপনি যদি করতে চান, তাহলে দেখেন এটার বিচ্ছেদটা কি হবে? বাগত, মানে ওই যে গয়ের জায়গায় গত থাকবেই, আপনি দটাকে চেঞ্জ করেছেন, সো দয়ের জায়গায় খণ্ডত্ব বসান, হবে বাগত যোগ আন। এখন দেখেন বাগত যোগ আন, এটার কোনো অর্থ হয়?
বাগতের কোনো অর্থ আছে না হানের কোনো অর্থ আছে, সো এটা হবে না। তার মানে ক্যাটাসের কি হবে, ওই বাঘ যোগদান এটাই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনি গটাকেই ধরতে হবে বিচ্ছেদের জায়গায়, আবার জগদিন্দ্রর জায়গায় কি করতে হবে, এখানে দটাকেই ধরতে হবে। বুঝতে পারছেন? মানে আপনি দুইটাই ট্রাই করতে পারেন, দেখবেন একটাই অর্থপূর্ণ হচ্ছে এবং সেটাই হচ্ছে বিচ্ছেদের সঠিক মানে পদ্ধতি। ওকে, সো আসেন পরের পয়েন্টে যাই আমরা, সেটা হচ্ছে দিগন্ত। দিগন্ত শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, দেখেন দিক যোগ অন্ত, মানে গ আছে তাহলে গ থাকলে কি হবে, ক বসবে, তারপরে দিক যোগ অন্ত, দিগন্ত। ওকে, এরপর আসেন দেখেন বাগাড়ম্বর। ওকে ফাইন, আমরা দেখতেছি এখানে কি আছে, গ আছে, ডয়বিন্দুরও আছে, এখন কোনটা ধরবো, গ আছে, ডয়বিন্দুরও আছে। আচ্ছা, ডয়বিন্দুরও যদি ধরি তাহলে এটা কি হবে, কি হবে, ডয়বিন্দুরের জায়গায় আমরা যদি ট বসাই কি হবে, বাগাট যোগ ময় বর। সো এখানে বাঘাট বা ময় বর কোনোটারই অর্থ হয় না। সো ক্যাটাসের কি হবে, বাঘ যোগ আড়ম্বর। আশা করি আমি বুঝাতে পেরেছি, রাইট? সো এই ছিল আমাদের নিয়ম নাম্বার এক। এবার আসেন আমরা রুলস নাম্বার টু অর্থাৎ দুয়ে চলে যাই। ওকে, রুলস নাম্বার দুইটা কি, এটাও কিন্তু আমাদের বর্গীয় বর্ণ নিয়ে, আমি আগেই বলেছি বর্গীয় বর্ণ নিয়ে তিনটা নিয়ম আছে। ওকে, তাহলে এবার আসেন বর্গীয় বর্ণের এখন যে নিয়মটি আমরা শিখব, দুই নম্বর নিয়ম যেটি, সেটা হচ্ছে পাঁচ ইকুয়াল টু ম। আমরা এর আগে শিখেছি তিন ইকুয়াল টু এক, আর এখন শিখবো আমরা পাঁচ ইকুয়াল টু ম। আচ্ছা, পাঁচ ইকুয়াল টু ম মানে কি, অর্থাৎ যদি আমরা সন্ধিবদ্ধ শব্দের মধ্যে এই পঞ্চম কলামের কোনো বর্ণগুলো আমরা দেখতে পাই তাহলে তার পরিবর্তে বিচ্ছেদের সময় আমরা জাস্ট একটা ম বসিয়ে দিব, দ্যাটস ইট, শেষ। আমরা জাস্ট একটা ম বসিয়ে দিব, যেমন কি, চলুন আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন দেখেন শঙ্কা, যেমন দেখেন শঙ্কা, তাহলে খেয়াল করেন শঙ্কার মধ্যে আমরা কি আছে, আমরা দেখতে পাচ্ছি উ, এটা যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তো উঁর জায়গায় আপনি ম বসে দেন, দ্যাটস ইট, শেষ। সংযোগকা, শঙ্কা, সন্তাপ, দন্ত আছে যুক্ত ব্যঞ্জন হিসেবে, দন্তনের জায়গায় আপনি ম বসে দেন, শেষ। তার মানে কি, সংযোগতাপ, সন্তাপ আছে। এরপরে সংসার কি হবে, অনুস্বরের জায়গায় ম বসে দেন, কি হবে, সংযোগসার, সংসার। অহংকার, অনুস্বরের জায়গায় ম বসে দেন, কি হবে, অহংযোগকার, অহংকার। কিম্ভূত, ম আছে, মই বসাবেন, ম আছে, মই বসাবেন, কারণ এই যে উময় মূর্ধন্য দন্তন ম, এই পাঁচটার জায়গায় আপনি মই বসাবেন, তার মানে কি হবে, কিমযোগভূত, কিমভূত। দেন আছে সংশয়, খেয়াল করেন অনুস্বর আছে তাহলে অনুস্বরের জায়গায় কি বসবে, ম বসবে, দ্যাটস ইট, তার মানে সংযোগশয়, সংশয়। এরপর আসেন সঞ্চয়, ইও আছে তাহলে ইও থাকলে কি বসবে, ম বসবে, দ্যাট মিনস সংযোগচয়, সঞ্চয় মানে সঞ্চয়। তারপর হচ্ছে সর্বংসহা, অনুস্বর আছে, সো অনুস্বরের জায়গায় কি বসবে, ম বসবে, তার মানে সর্বংযোগসহা, সর্বংসহা। কনসেপ্ট ক্লিয়ার? সো তার মানে দুই নম্বর নিয়মটা কি, দুই নম্বর নিয়মটা হচ্ছে পাঁচ ইকুয়াল টু ম। আমি আবারও বলি দুই নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এবং দুই নম্বর নিয়ম যদি না বুঝেন আপনি তিন নম্বর নিয়মে কিন্তু ঝামেলা লাগাবেন। সো দুই নম্বর নিয়মটা ভালো করে বুঝেন, দুই নম্বর নিয়মটা হচ্ছে পাঁচ ইকুয়াল টু ম। ওকে, এবার আসুন আমরা চলে যাই পরের পয়েন্টে, তিন নম্বর নিয়ম। তিন নম্বর রুলসটা হচ্ছে, আমরা এর আগে পড়েছি পাঁচ ইকুয়াল টু ম দুই নম্বর নিয়মে, আর তিন নম্বর হচ্ছে পাঁচ পাঁচ ইকুয়াল টু এক পাঁচ, পাঁচ পাঁচ ইকুয়াল টু এক পাঁচ। এখন পাঁচ পাঁচ ইকুয়াল টু এক পাঁচের ব্যাপারটা কি ভাই বুঝি নাই, আসেন বুঝাই দিচ্ছি। খুব ঠান্ডা মাথায় ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় ভিডিওটা ভালো করে খেয়াল করেন, দরকার হলে না বুঝলে আবার টেনে দেখেন, কনফার্ম আপনি বুঝে যাবেন। ওকে, তাহলে খেয়াল করেন পাঁচ পাঁচ ইকুয়াল টু এক পাঁচ, অর্থাৎ যদি আমরা দেখি কোনো সন্ধিবদ্ধ শব্দের মধ্যে পাঁচ পাঁচ আছে, অর্থাৎ দুটো নাসিক্য বর্ণ আছে যুক্ত ব্যঞ্জন হিসেবে, দুটো নাসিক্য বর্ণ আছে, সেক্ষেত্রে প্রথম যে নাসিক্য বর্ণটা থাকবে, ঠিক আছে, যেমন পাঁচ পাঁচ মানে কি, দেখেন কিছু উদাহরণ চলে আসছে বোর্ডে মানে স্ক্রিনে, যেমন দন্তন্ময় ম, দেখেন দন্তন্ময় কিন্তু পঞ্চম বর্গের বর্ণ, মও পঞ্চম বর্গের বর্ণ। তারপর হচ্ছে উম মূর্ধন্য, এটাও পঞ্চম, পঞ্চম দুটি পঞ্চম বর্গের বর্ণ, দন্তন্য দন্তন্য বা উম ম বা হচ্ছে ময় ম, মানে মোট কথা হচ্ছে দুটোই যদি পঞ্চম বর্গের বর্ণ থাকে সেক্ষেত্রে প্রথম যে পাঁচটা থাকবে এই পাঁচের পরিবর্তে আমরা বসিয়ে ফেলবো হচ্ছে এক, প্রথম পাঁচের পরিবর্তে কি বসবে, এক, আর দ্বিতীয় পাঁচের পরিবর্তে বসে যাবে হচ্ছে পাঁচ, মানে দ্বিতীয় পাঁচের কিছু হবে না, দ্বিতীয় পাঁচটা অপরিবর্তনীয় থাকবে। আমরা দু একটা উদাহরণ দেখলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব, চলেন আমরা উদাহরণটা দেখে আসি। ওকে, তার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে এই যে প্রথম পাঁচের পরিবর্তে যে এক বসে, সো এটা আমি একটু মার্ক করে দিলাম, তার মানে প্রথম পাঁচের পরিবর্তে, অর্থাৎ যদি কোনো জায়গায় আমরা দেখি যে উম আছে প্রথম বর্ণটা, উমর পরিবর্তে বসাবো ক, মানে এক বসাবো, পাঁচ থাকলে এক, দেন ইঁ থাকলে চ, মানে পাঁচ থাকলে এক, মূর্ধন্য থাকলে ট, দেন দন্তন্য থাকলে ত, মানে খণ্ড ত, দেন ম থাকলে প। আচ্ছা চলেন আমরা কিছু উদাহরণ দেখি, যেমন দেখেন বাংময়, উম আর ম আছে পাঁচ পাঁচ, তাহলে পাঁচ পাঁচ থাকলে কি হবে, প্রথম পাঁচের পরিবর্তে এক বসাই দিবেন, তাহলে কি হবে, উম থাকলে ক, তার মানে কি বাক যোগময়, বাংময়, শেষ। এরপর আসেন কি আছে উন্মুখ, দন্তন্ময় ম আছে তাহলে দন্তনের পরিবর্তে কি বসবে, খণ্ডত্ব বসবে, দেখেন দন্তর পরিবর্তে কি বসবে, খণ্ডত্ব, তার মানে কি উৎযোগমুখ, উন্মুখ। এরপর আছে দেখেন মৃন্ময়, এখানেও কি আছে দন্তন্ময় ম আছে, তার মানে এখানেও কি বসবে, দন্তনের পরিবর্তে খণ্ডত্ব বসে যাবে, তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে,
এটা হচ্ছে মৃত যোগময় মৃন্ময়। এরপরে দেখেন জগন্নাথ, তাহলে জগন্নাথে কি হবে, নয় ন আছে, দুইটা নয় ন আছে। এখন নয় ন আছে, আবার আপনার এখানে মাথায় আসতেছে যে ভাই এখানে তো গও আছে, সো আমি কি এখানে তাহলে গ কে ধরে আমি সামনে আগাইতে পারি? ওই এক নম্বর নিয়ম যে তিন থাকলে এক হয়। এখন আপনি যদি গ কে ধরেন তাহলে বিচ্ছেদটা কি হয় চিন্তা করেন তো, যক গয়ের জায়গায় ক বসবে, যক যোগ নয় নয় একার থ, না যকের কোনো অর্থ আছে না নয় নয় একার থয়ের কোনো অর্থ আছে, সো এই কারণে এটা হবে না। তার মানে এখানে ওই নয় ন যেটা দন্তনে দন্তনে যুক্তম জিনিস হিসেবে আছে সেটাকেই ধরতে হবে। তাহলে দন্তনো দন্তনো যেটা যুক্তম জিনিস হিসেবে আছে সেটাকে আমরা কী করবো, সেই জায়গাটাকে আমরা কী করলাম, বিচ্ছেদ করে ফেলবো। তাহলে প্রথম নয়ের পরিবর্তে কী বসবে, খণ্ডত্ব, তার মানে জগৎ যোগনাথ জগন্নাথ। এরপর দেখেন তন্মধ্যে, তাহলে দন্তনের পরিবর্তে কী বসবে, খণ্ডত্ব, তার মানে তৎযোগ মধ্যে। এরপর আছে দেখেন সম্মান, ময়ম আছে কিন্তু এটা নীল কালারে আছে। প্রশ্ন হচ্ছে ভাই কেন বাকিগুলো কালো কালার, এটা নীল কালার কেন, ঝামেলা আছে সেই জন্যই নীল কালার করে রেখেছি। ওকে, এরকম আরও কিছু শব্দ আছে, আমি একটু সেগুলো আগে মার্ক করে দিই। যেমন দেখেন কিন্নর, সন্ন্যাস, আপনারা অলরেডি বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তাহলে কিন্নর, সন্ন্যাস বা সম্মান এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কেন মানে এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো না, এই শব্দগুলো কিন্তু এই রুলসের মধ্যেই পড়ে। যেমন দেখেন ময়ম, দুইটা পাঁচ পাঁচ আছে, কিন্নর নয় ন দুইটা পাঁচ পাঁচ আছে, সন্ন্যাস নয় ন দুইটা পাঁচ পাঁচ আছে, কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে বা এই সন্ধি বিচ্ছেদগুলোর ক্ষেত্রে আপনি এই রুলস অ্যাপ্লাই করতে পারবেন না। কোশ্চেন হচ্ছে ভাই কেন পারবো না, খেয়াল করেন আপনি যদি সম্মানের ক্ষেত্রে ময়ের জায়গায় প আছে সেটা দেন তাহলে ক্যাটাসার কী হয়, সব যোগমান। এখন আসলে কি এটা সব যোগমান, সপের কি কোনো অর্থ আছে, না নাই। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, মানের অর্থ আছে বাট সপের কোনো অর্থ নাই, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে। আবার কিন্নর এটা যদি আপনি বলেন তাহলে কিত, এখানে হচ্ছে খণ্ডত্ব বসাইতে হবে। এখন বলেন কিতের কোনো অর্থ আছে, নাই। সন্ন্যাস, সৎযোগ নাস, এখানে আবার বলতে পারেন ভাইয়া সৎ এটার তো অর্থ আছে, আবার নাস এটারও অর্থ আছে, নাস মানে হচ্ছে দায়িত্ব দানকারী, ঠিক আছে। সো আলটিমেটলি দুইটারই তো অর্থ আছে, তাহলে এটা কেন বসবে না। ওকে, ব্যাপারগুলো হচ্ছে এই বিচ্ছেদগুলো করার সময় বা এই সন্ধি বিচ্ছেদগুলো করার সময় আমরা কী করবো, আমরা দুই নম্বর নিয়মটা ফলো করবো। দুই নম্বর নিয়মে কী বলেছিলাম, দুই নম্বর নিয়মে বলেছিলাম পঞ্চম বর্গের বর্ণ থাকলে সেক্ষেত্রে আমরা কী বসাবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে ম বসাবো, মনে আছে? সো এক্ষেত্রে হচ্ছে এই যে সম্মান, এখানে একটা ম আছে, এই ময়ের পরিবর্তে একটা ম বসে যাবে, দ্যাট মিনস সমযোগমান সম্মান। কিন্নর এটা হচ্ছে কিম যোগ নর, কিন্নর নয়ের পরিবর্তে ম বসে যাবে দুই নম্বর নিয়ম অনুযায়ী। তিন, তারপর হচ্ছে সন্ন্যাস, এটা হচ্ছে সংযোগ নাস, সন্ন্যাস এটা বসে যাবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই আগেরগুলো কেন হবে না, ওকে আগেরগুলো কেন হবে না, কারণ ওগুলোর মানে রিলেটেড কোনো অর্থ নেই, অর্থাৎ কিত যোগ নর এটার অর্থ নেই, সৎযোগ মানে সৎযোগ মান সব অর্থ নেই, সৎ এটার অর্থ আছে মানে সন্ন্যাসের ক্ষেত্রে সতের অর্থ আছে, কিন্তু সৎযোগ নাস এটা রিলেভেন্ট কোনো অর্থ প্রকাশ করে না, মানে যৌক্তিক কোনো অর্থ প্রকাশ করে না সন্ন্যাসের সাথে। সৎ মানে হচ্ছে ভালো, সৎ আর নাস মানে হচ্ছে দায়িত্বদানকারী, তো সন্ন্যাস মানে কি ভালো দায়িত্বদানকারী, ব্যাপারগুলো কিন্তু এরকম না। তো সন্ন্যাস বলতে বোঝায় যিনি একদম মনে করেন যে সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গিয়েছে এরকম, তাই না? সো এটা হচ্ছে সংযোগ নাস, এটা কারেক্ট আনসার হবে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে আমাদের তিনটা নিয়ম কিন্তু শেষ, নাম্বার ওয়ান সেটা হচ্ছে তিন থাকলে এক হবে, নাম্বার টু সেটা হচ্ছে কি হবে, নাম্বার টু হচ্ছে পাঁচ থাকলে ম হবে, অ্যান্ড নাম্বার থ্রি পাঁচ পাঁচ থাকলে প্রথম পাঁচের পরিবর্তে বসবে হচ্ছে এক আর দ্বিতীয় পাঁচটা অপরিবর্তিত থাকবে। তাহলে এই তিনটা নিয়ম আমরা শেষ করে ফেললাম, এবার আসেন চার নম্বর নিয়মে। ওকে, চার নম্বর নিয়মটা কি, খেয়াল করেন চার নম্বর নিয়মটা কিন্তু খুবই চমৎকার একটা নিয়ম। দ্বিত্ব ব্যঞ্জন থাকলে, দ্বিত্ব ব্যঞ্জন যেমন কি ভাই, যেমন মনে করেন ড ড চয় চ লয় ল পয় প দয় দ খয় খ, এরকম যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে তখন কি হবে, তখন সেই দ্বিত্ব ব্যঞ্জনের পরিবর্তে প্রথম যে ব্যঞ্জনটা থাকবে সেটার পরিবর্তে আমরা খণ্ডত্ব বসিয়ে দিব অথবা দ বসাবো। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বানানের নিয়ম অনুযায়ী। যেমন দেখেন আমি কয়েকটা দ্বিতীয় ব্যঞ্জনকে বিশ্লেষণ করেছি, যেমন ড ড অর্থাৎ ড প্লাস ড, চয় চ মানে চ প্লাস চ, লয় ল মানে ল প্লাস ল, পয় প মানে প প্লাস প, তারপর হচ্ছে দয় দ মানে দ প্লাস দ, এরপর হচ্ছে জয় জ মানে জ প্লাস জ। এখন এই যে দ্বিত্ব ব্যঞ্জনগুলো রয়েছে, এই দ্বিত্ব ব্যঞ্জনগুলোর প্রথমটার পরিবর্তে সবসময় আমরা যখন দেখবো যে সন্ধিবিদ্ধ শব্দের মধ্যে এই দ্বিত্ব ব্যঞ্জনগুলো রয়েছে এরকম অন্য কিছু যদি থাকে, তখন প্রথম যে ব্যঞ্জনটা রয়েছে তার পরিবর্তে আমরা খণ্ডত্ব বা দ বসিয়ে দিব। এখন খণ্ডত্ব হবে না কি দ হবে এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে বাংলা বানানের নিয়মের উপরে। চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি, প্র্যাকটিস করে আসি, তাহলে বুঝে যাব। আচ্ছা, যেমন মনে করেন উচ্চারণ, চয় চ আছে, উচ্চারণ চয় চ আছে, তাহলে চয় চ আছে, তাহলে প্রথম চয়ের পরিবর্তে কী বসবে আমাদের, খণ্ডত্ব বসে যাবে, দ্যাটস ইট, শেষ। তার মানে কি উদ্যোগ চারণ, উচ্চারণ। আচ্ছা, শরৎচন্দ্র, সরশচন্দ্র, চয় চ আছে, তাহলে প্রথম যে চটা আছে এটার পরিবর্তে কী বসে যাবে, খণ্ডত্ব বসিয়ে দেবেন, শেষ। তার মানে কি শরৎযোগ চন্দ্র, শরৎচন্দ্র। এবং এই বানানটা কিন্তু অনেক আছে পরীক্ষায়, অনেক 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 আছে,
এরপর আছেন সজ্জন, জয় জয় আছে, তাহলে প্রথম জয়ের পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব বসবে, অর্থাৎ সৎযোগজন, সজ্জন। এরপর দেখেন উজ্জ্বল আছে, তাহলে কি হবে? প্রথম জয়ের পরিবর্তে একটা খণ্ডত্ব বসবে, দ্যাট মিন্স উজ্জ্বল, উজ্জ্বল। এরকম তজ্জন্য, এটা হবে তজ্জ্বজন্য। উড্ডীন, এটা হবে উদ্যোগডীন। দেন উল্লাস, এটা হবে উদ্যোগলাস। দেন চলচ্চিত্র, এটা হবে চলৎযোগচিত্র। ওকে, চলৎযোগচিত্র। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া একটাতেও তো দ বসলো না, দ কোথায় বসে? আছে, দ বসে এমনও মানে উদাহরণ পাওয়া যায়, কিন্তু আগেই বলেছি সেটা বাংলা বানানের নিয়ম অনুযায়ী। এই যে এতক্ষণ যেগুলো আমরা বসালাম সেগুলোতে কিন্তু খণ্ডত্বই বসে, দ বসালে এক্স্যাক্ট এটার কোনো আমরা উপসর্গ বা এক্স্যাক্ট অন্য কোনো কিছু বানাতে পারি না আমরা। যেমন সৎ, এখানে আপনি দ বসাতে পারবেন না, সদ এটা হয় না। শরৎ, এখানে দ হয় না, শরৎ এটাই হয়। উত, এটা একটা তৎসম উপসর্গ, ঠিক আছে? সো এখানে এইসব জায়গায় আমরা এই জন্য খণ্ডত্বই বসাচ্ছি। কিন্তু দেখেন আমি যদি বলি বিপজ্জাল, এখন এখানে কিন্তু আমি খণ্ডত্ব বসালে বিপদ, বিপদ খণ্ডত্ব বসালে হবে না। সে এখানে আমার দ বসাতে হবে বিপদ যোগ জাল, বা মনে করেন বিপজ্জনক, এখানেও কিন্তু কি বিপদ যোগজনক, বিপজ্জনক। সেই জন্য বলেছি বাংলা বানানের নিয়ম অনুযায়ী ব্যাপারগুলো হবে, খণ্ডত্ব বসবে নাকি দ বসবে, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য ওয়ার্ড। ওকে, সো এখানে আরেকটা ব্যাপার আছে, অনেক বইতে অবশ্য এই যে উদ্দিন বা এই যে তজ্জন্য এইসব জায়গায় আপনি দও দেখতে পারবেন। সো তৎ নাকি তদ বা উত নাকি উদ, এটা নিয়ে একটা স্টুডেন্টদের প্রশ্ন থাকে মনের মধ্যে। সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন স্ক্রিনে কী লেখাচ্ছে, খুব মনোযোগ দিয়ে পড়েন। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ অনুসারে উত হচ্ছে উদ এর সন্ধিবদ্ধ রূপ, অর্থাৎ সন্ধিতে উত প্রয়োগ হয়। পাণিনি, আমরা জানি সংস্কৃত ব্যাকরণবিদ ছিলেন পাণিনি, সো পাণিনি এবং তার পরবর্তীত সংস্কৃত ব্যাকরণ পণ্ডিতেরা সন্ধি বিচ্ছেদে উদ ব্যবহার করেছেন, দ দিয়ে উদ ব্যবহার করেছেন। সেই অনুসারে কিছু বইয়ে এখনও উদ ব্যবহৃত হয়। তো তদ বা তদের ক্ষেত্রেও একই প্রথা, তার মানে ব্যাপারটা হচ্ছে উত লিখেন আর উদ লিখেন দুটোই রাইট, তৎ লিখেন আর তদ লিখেন দুটোই রাইট, বোথ অফ দেম। কনসেপ্ট ক্লিয়ার? তবে খণ্ডত্ব লেখাটা সমীচীন, খণ্ডত্ব লেখাটা কি সমীচীন, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আসেন পরের পয়েন্টে যাই আমরা, পাঁচ নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্টটা কি দেখেন, ছয় ছয় থাকলে, এটা কিন্তু জোস একটা টেকনিক, জোস জোস। পাঁচ নম্বর টেকনিকটা আপনি যদি বুঝেন, আপনি দেখবেন অনেক সন্ধি বিচ্ছেদ খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। খেয়াল করেন পাঁচ নম্বর টেকনিকটা কি, পাঁচ নম্বর টেকনিকটা এটার তিনটা অংশ আছে, অর্থাৎ তিনভাবে এটার বিচ্ছেদ করা যায়। যদি সন্ধিবদ্ধ শব্দের মধ্যে চয় ছ থাকে, এটা তিনভাবে বিচ্ছেদ করা যায়। নাম্বার ওয়ান, শুধু চলপ পাবে। নাম্বার টু, চয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ বসবে বাংলা বানানের নিয়ম অনুযায়ী। এবার আসেন তিন নম্বর, চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসবে আর ছয়ের পরিবর্তে তালব্য বসবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি, আসেন। যেমন মনে করেন বিচ্ছেদ, আচ্ছা বিচ্ছেদ শব্দ আমরা তিনভাবে বিশ্লেষণ করে আসবো, দেখি কোনটা হয়। ওকে, এক নম্বর নিয়ম অনুসারে যদি করি আমরা, তাহলে বিযোগ ছেদ, মানে শুধু চলপ পেয়েছে। ওকে, দুই নম্বর নিয়ম অনুসারে যদি করি, তার মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব, তার মানে বিত যোগ ছেদ। তিন নম্বর নিয়ম অনুসারে যদি করি, তার মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব আর ছয়ের পরিবর্তে তালব্য। এখন আপনি চিন্তা করেন তিনটার মধ্যে কোনটা মিনিংফুল। আচ্ছা আপনি চিন্তা করেন, ছেদের কোনো অর্থ আছে? ছেদ না, তার মানে তিন নম্বর আগেই বাদ। আচ্ছা দুই নম্বরে ছেদ, এটার অর্থ আছে, কিন্তু বিত এটার কোনো অর্থ নাই, বা এটা কোনো উপসর্গও হয় না, সো তার মানে এটা হবে না। সো ক্যাটাস আর কি, বি যোগ ছেদ, এটা এক নম্বর নিয়ম অনুসারে এটা সন্ধি বিচ্ছেদ হবে। আমরা আরেকটা উদাহরণে যাই, উচ্ছেদ। এখন উচ্ছেদের ক্ষেত্রে আমরা আবার তিনটা বিশ্লেষণ করে ফেলি, খেয়াল করেন। একটা হচ্ছে উযোগ ছেদ, মানে প্রথম নিয়মে শুধু চলপ পেয়েছে। দ্বিতীয় নিয়ম, চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসেছে। তৃতীয় নিয়ম, চয়ের পরিবর্তে খণ্ডত্ব এবং ছয়ের পরিবর্তে তালব্য বসেছে। এখন এখানে কিন্তু আবার ওই এক নম্বর নিয়মে কিছু হয় না, কারণ উ এটার কোনো অর্থ নেই। আবার তিন নম্বর নিয়মে তালব্য আছে, তালব্য দিয়ে ছেদের কোনো অর্থ নেই। এখানে কারেক্ট আনসার হচ্ছে দুই নম্বরটা, উদ্যোগ ছেদ। কনসেপ্ট ক্লিয়ার? সো আপনি তিনটা নিয়মেই দেখবেন, আপনি দেখবেন যে কোনো একটাই কারেক্ট আনসার হচ্ছে। সো আপনার ভয় পাওয়ার কিছু নাই যে ভাই আমরা কোনটা অ্যাপ্লাই করবো, আপনি তিনটাই অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন যে একটাই হচ্ছে এবং ওইটাই কারেক্ট আনসার। ওকে, চলেন আরও উদাহরণ দেখে আসি আমরা, প্র্যাকটিস করে আসি। যত প্র্যাকটিস করবেন আপনার কনফিউশন তত ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন পরিচ্ছেদ, দেখেন পরিচ্ছেদ বানানটা আমরা যদি বিশ্লেষণ করি, এক নম্বর নিয়মে হচ্ছে পরিযোগ ছেদ, দুই নম্বর নিয়ম পরিত যোগ ছেদ, মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব, তিন নম্বর নিয়ম পরিত যোগ ছেদ। এখন নিজেই বলেন, পরিত এটার অর্থ হয় না, ছেদ এটার অর্থ হয় না, তার মানে দুই তিন বাদ, কারেক্ট আনসার কি এক নাম্বার, পরিযোগ ছেদ। আসলে আরেকটা উদাহরণ দেখি আমরা, যেমন মনে করেন উচ্ছ্বাস। এবার খেয়াল করেন উচ্ছ্বাস, উচ্ছ্বাসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম নিয়ম যদি করি, তার মানে শুধু চলপ পেয়েছে, উযোগছ্বাস। ওকে, দ্বিতীয় নিয়ম উৎযোগছ্বাস, মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব। তৃতীয় নিয়ম উৎযোগশ্বাস, মানে চয়ের পরিবর্তে খণ্ডত্ব, ছয়ের পরিবর্তে তালব্য। এখন বলেন কোনটার অর্থ হয়? ডেফিনেটলি তিন নম্বরটা, বাকি দুটোর অর্থ হয় না, এই ছাসের কোনো অর্থ নাই। সো কারেক্ট আনসার তিন নম্বরটা, উদ্যোগশ্বাস।
সেই জন্যই বলেছি তিনটা নিয়ম, ছয় ছ থাকলে শব্দ সন্ধিবদ্ধ শব্দের মধ্যে আপনি তিনভাবে বিচ্ছেদ করার ট্রাই করবেন, দেখবেন এই তিনভাবের একভাবের মধ্যে হবেই। ওকে চলেন আরও কিছু উদাহরণ আমরা দেখি, যেমন মনে করেন একচ্ছত্র। আচ্ছা একচ্ছত্রের ক্ষেত্রে কী হবে? ওকে আমরা তিনটা পসিবল আউটকাম দেখে নিই, একটা হচ্ছে একযোগ ছত্র, একটা একত যোগ ছত্র, একটা হচ্ছে একত যোগ সত্র। এখন আসেন, সত্রর কোনো অর্থ নাই আর একত এটারও কোনো অর্থ নাই, তার মানে কারটা স্যার এক নম্বরটা একযোগ ছত্র। ওকে এরপরে দেখেন চলশক্তি, ওকে সো চলশক্তি এটা হচ্ছে এক নম্বর নিয়ম অনুসারে চল যোগ শক্তি, দুই নম্বর নিয়ম চলত যোগ শক্তি, তিন নম্বর নিয়ম চলত যোগ শক্তি। ডেফিনেটলি কনফার্ম, বুঝতেই পারছেন তিন নম্বরটাই কারেক্ট অ্যান্সার হবে, কারণ শক্তি নামে কিছু নেই, শক্তি এর কোনো অর্থ হয় না, সো কারেক্ট অ্যান্সার চলজ্জক শক্তি। এবার আসেন বিপচ্ছেদ। আচ্ছা ওই যে আমরা বলেছিলাম চয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ বসবে বানান অনুসারে, এখন এখানে কিন্তু আপনি এক নম্বর নিয়ম যদি বলি যে চল লোপ পাবে, এখন দুই নম্বর নিয়ম বিপদ যোগচ্ছেদ, এখানে কিন্তু বিপদ খণ্ডত্ব দিয়ে হয় না অ্যাকচুয়ালি, সো বিপদ যোগচ্ছেদ। আর তিন নম্বর নিয়ম বিপদ যোগচ্ছেদ, এখন এক্ষেত্রে কিন্তু আবার দুই নম্বর নিয়মটা কারেক্ট, অর্থাৎ বিপদ যোগ ছেদ, কারণ ছেদের কোনো অর্থ হয় না, সো দুই নম্বরটা কারেক্ট। আবার দেখেন বিপদ ছায়া, এটাও ঠিক সেম, আমরা পসিবল আউটকামগুলো লিখে ফেলি, দেখেন বিপদ যোগ ছায়া, বিপদ যোগ ছায়া, বিপদ যোগ ছায়া, সো এখানে কিন্তু বিপদ যোগ ছায়া এটার অর্থ হয়, সো কারেক্ট অ্যান্সার বিপদ যোগ ছায়া। আশা করি আমি জিনিসটা বুঝাতে পেরেছি। তাহলে পাঁচ নম্বর নিয়মটা আমরা খুব চমৎকারভাবে শেষ করে ফেললাম, লাস্ট ওয়ান ছয় নম্বর নিয়ম। ছয় নম্বর নিয়মটা হচ্ছে দয় ধ থাকলে, সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি দয় ধ থাকে তাহলে কি হবে, এই দয় ধ থাকলে দয়ের পরিবর্তে একটা হবে, ধয়ের পরিবর্তে একটা হবে, ধটা হয়ে যাবে হ বিচ্ছেদের সময় আর দটা হয়ে যাবে কে খণ্ডত্ব বা দ বানানের নিয়ম অনুযায়ী। চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। উদ্ধার, সহজ হিসাব, দয়ের পরিবর্তে খণ্ডত্ব আর ধয়ের পরিবর্তে হ, তার মানে কি উদ্যোগহার, উদ্ধার। তবে কিছু কিছু বইতে আপনি উদ মানে দও দেখতে পারবেন, এটাও হবে, কোনো সমস্যা নেই। একটু আগে আমি বলেছি খণ্ডত্ব দিলেও হয় দ দিলেও হয়, দুইটা দিলেই হয়, তবে খণ্ডত্ব দেওয়াটা সমীচীন। আচ্ছা তদ্ধিত, তৎযোগহিত, কারণ ধয়ের পরিবর্তে হ, আর দয়ের পরিবর্তে খণ্ডত্ব, পদ্ধতি, পদযোগতি। এখন এখানে কিন্তু আবার দয় দিতে হবে, পদ্ধতি, এখানে আবার পথ, খণ্ডত্ব দিলে কিছু হয় না, সো এখানে দয় দিতে হবে, পদযোগতি, পদ্ধতি। উদ্ধরণ, উদ্যোগ হরণ, উদ্ধরণ। তারপরে উদ্ধৃত, উদ্যোগৃত, কেন দেখেন ধয়ের পরিবর্তে হ বসেছে তাহলে ধৃত হয়ে গেছে হৃত, মানে ঋত, ধৃত হয়ে গেছে কি ঋত, আর উদ যেটা দ ছিল দয়ের জায়গায় হয়ে গেছে খণ্ডত্ব, তবে কেউ যদি দয়ের জায়গায় দ দেয় সেটাও হবে। ওকে আচ্ছা তাহলে আশা করি আমরা ছয়টা নিয়ম শিখে ফেলেছি। তবে যে সকল সন্ধি উপরের নিয়মগুলো দিয়ে হয় না, কিছু সন্ধি আছে যেটা উপরের নিয়মগুলো দিয়ে আপনি ফেলতে পারবেন না, যেমন যজ্ঞ বা রাজ্ঞী, সেগুলো হচ্ছে যজ যোগ ন বা রাজ্ঞী রাজযোগনী এরকম, ঠিক আছে। আচ্ছা আরও কিছু শব্দ আছে যে সকল শব্দগুলো আপনি এই নিয়মের মধ্যে ফেলতে পারবেন না, তবে অ্যাকচুয়ালি সেটা সন্ধি না, এগুলো অ্যাকচুয়ালি প্রত্যয়, তবে সন্ধি হিসেবে পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। এই জন্য দেখেন আমি হেডলাইন দিয়েছি যে সকল শব্দের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ হিসেবে পরীক্ষায় আসে, কিন্তু মূলত তা প্রত্যয়। যাই হোক শব্দগুলো একটু জেনে নিই আমরা, কৃষ্টি, বৃষ্টি, দৃষ্টি, ষষ্ঠ, ইষ্টি বা নিষ্ঠা। আচ্ছা এবার খেয়াল করেন, কৃষ্টি এটা হচ্ছে কৃষ যুক্তি, আচ্ছা ষষ্ঠ এটা হচ্ছে ষষ যোগ থ, বৃষ্টি এটা হচ্ছে বৃষ যুক্তি, ইষ্টি এটা হচ্ছে ইষ যুক্তি, দৃষ্টি এটা হচ্ছে দৃশ যুক্তি, অ্যান্ড নিষ্ঠা নিষযোগ থা। সো এই ছিল আমাদের সন্ধির, ব্যঞ্জন সন্ধির সকল আলোচনা। আমাদের এই আজকের আলোচনাটি ছিল ধ্রুব বইয়ের সৌজন্যে, আমরা সবাই জানি ধ্রুব বইয়ের মধ্যে আমি টেকনিক্যালি এই বিষয়গুলোকে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। আর যারা বিসিএস প্রার্থী আছেন বা চাকরি পরীক্ষার্থী আছেন তাদের জন্য হচ্ছে নতুন বইটি, সেটা হচ্ছে অন্বেষণ বই। এটা অন্বেষণ বই এখন পর্যন্ত মার্কেটে আসে নাই, আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আর ধ্রুবটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য। সো সকলের শুভকামনায় শারিয়ার ফিরোজ শাওন, আজকের মতো এখানে ইতি, নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে আবারও দেখাবো আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্যই কিন্তু আমাদের এত সকল আয়োজন। সো আপনারা যদি আমাদের অনুপ্রাণিত না করেন তাহলে আমরা কিন্তু নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো না, ঠিক আছে। সো আমাদের অনুপ্রাণিত করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করাটাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য। সো আপনারা সবার মাঝে শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন সহজ বাংলা ইউটিউব চ্যানেলকে। ওকে সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।